মিথ্যা মামলা ষড়যন্ত্র করে মামলা দিছে, এই মামলা প্রত্যাহার করতে চাই আমরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রিফাতের বিচার চেয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা মানববন্ধন করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। আমরা এই মুহূর্তে আছি বারোপাড়া স্টানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই শিক্ষার্থীরা কিন্তু মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমার মেয়েটা স্টুডেন্ট, আমার মেয়েটা কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়ে, বিএ অনার্সে, তাইলে আমার মেয়ে যদি কুমিল্লা ভিক্টোরিয়ার থেকে ছাত্র পক্ষে যায় তাহলে আমার ছেলে কি পরিবেশে থাকে? তাইলে অভিভাবক হিসাবে আমার ছেলে যাবে না? সেই জন্য আমার ছেলে রে মনে করেন মিথ্যা মামলা দিয়ে হারানি করতেছে। আমার ছেলে বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, এই জন্য আমি বিচার চাই। যদি আপনারা বিচার না করেন এটা আমি নিজের হাতে বিচার করবো। এই দেশের চেয়ারম্যান মেম্বার কে আছে আমি এটা দেখবো। আমরা আজকে আমাদের এই বিক্ষোভ মিথ্যা মামলার বিরুদ্ধে, আমাদের মারপাড়া ইউনিয়নে অনেক নিরীহ মানুষ আছে, দুই একজন অপরাধ করেছে, অনেক নিরীহ মানুষ আছে, প্রায় একশো প্লাস মানুষকে তারা নিরপরাধভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এখন হয়রানি করছে। তো আমরা সাধারণ ছাত্র সমাজ যে দেশকে স্বাধীন করেছি, আমাদের বাবা চাচা কাকারা যাতে কোনো মিথ্যা মামলা দিয়ে তারা যাতে নিরপরাধভাবে বাঁচতে পারে দেশের ভিতরে, তারা কোনো ভোগান্তি সৃষ্টি না করে, তারা কোনো তাদের নামে যাতে কোনো মিথ্যা মামলা না থাকে। তো আমরা এই ছাত্র সমাজ আজকে এই আন্দোলন মিথ্যা মামলা নিয়ে যাতে প্রশাসন আপনার মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দুই দিনের ভিতরে যদি এই মিথ্যা মামলার স্থায়ী তদন্ত না করে, যারা নিরপরাধ তাদেরকে প্রত্যাহার না করে তাহলে আমরা স্টুডেন্ট আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করবো। আমরা কোনো দ্বন্দ্ববিরোধ চাই না, আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশের জন্য। আমরা চাই আমাদের কাকা যেটা আমাদের এলাকা ভিত্তিক যারা আছে, কাকা সাধারণ মানুষ হইতে যারা আছে, তাদেরকে মামলা থেকে প্রত্যাহার করুক। কারণ তারা অনেকজন, যে আমাদের কানাড়া বললাম যে একশো গ্রাম আছে, একশোর ভিতরে আশিটা গ্রামের একশোটা ফ্যামিলি আছে, একশোটা ফ্যামিলির ভিতরে আশিটা ফ্যামিলির লোকের মামলা দিছে, সাধারণ মানুষের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করতেছে। আমরা চাই মামলা প্রত্যাহার করে আমাদের এই যুব সমাজকে শান্ত করে দেখ। যদি মামলা প্রত্যাহার না করে তাহলে আগামী দুদিন পর থেকে আমাদের কঠোর আরো কঠোরভাবে আন্দোলন। যারা অপরাধী, সত্যিকার অপরাধী তারা মামলায় নেই, যারা নিরপরাধ তাদেরকে মামলায় বুকুমি করা হয়েছে এবং হয়রানি করতেছে এবং তাদের অনেক কাছে টাকাও চাওয়া হয়েছে। যারা অপরাধী তাদের সুষ্ঠু বিচার করতে হবে, এটাও আমাদের দাবি। যারা নিরপরাধ তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে অতি তাড়াতাড়ি, তাদের কোনো হয়রানি চলবে না। কারণ তারা প্রবাসী, তারা রেমিটেন্স যোদ্ধা, আমাদের দেশের গর্ব, তারা ব্যবসায়ী, অনেক উচ্চ পর্যায়ের মানুষ আছে, অনেক সাধারণ মানুষ আছে। আমরা চাই না তারা হয়রানি হোক, আমরা এই জন্য দেশ স্বাধীন করি না। আমাদের ভাই মারা গেছে এই জন্য না যে তার নাম দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করবে, সাধারণ মানুষকে সে দলীয়ভাবে এটা কাজে লাগাবে, সে তার দলীয় প্রতিপত্তি ঘরে খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করবে। এই জন্য আমার ভাই রিফাত প্রাণ দেয়নি, এই জন্য। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যারা নিরপরাধ তাদেরকে এই মামলা থেকে প্রত্যাহার করতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে, এবং যারা অপরাধী সত্যিকারের অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর বিচার করতে হবে, এবং এটা অতি তাড়াতাড়ি করতে হবে।